আলাইকুম। অত্যন্ত দুঃখের সাথে সর্বপ্রথম বলব, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত এই সংগঠনের বয়স হল 3 বছর 3 মাস। এই 3 বছর 3 মাসের মধ্যে অত্যন্ত আল্লাহ পাকের দয়ায়, অশেষ দয়ায়, অত্যন্ত ক্লান্ত পরিশ্রমের পরে বাংলার অলিতে গলিতে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের একটা বিশাল জায়গা আল্লাহ করিয়েছে। তবে আজকেই যে রাজার হাটে যে জায়গাটায় প্রোগ্রাম হচ্ছে, আমি এখানে প্রায় যাই, ভাবতাম এই জায়গায় একটা কখনো প্রোগ্রাম করব, কিন্তু এইভাবে যে প্রোগ্রামটা করবে এটা আমি ভাবতে পারিনি। আমাকে কত কয়েকদিন ধরে কুতুব ভাই, আমাদের যিনি বারাসাত মহকুমার দায়িত্বে আছেন, ইনি দায়িত্বটা বারাসাত মহকুমার মধ্যে পড়েছে, প্রায় বলে যে আপনি অন্য অন্য মহকুমায় টাইম দিচ্ছেন, আমার বারাসাতটাই টাইম দিচ্ছেন না, আমার বড় কাজ করতে অসুবিধে হচ্ছে। আজকে আমার জলসা আছে পাশেই, তো গত শুক্রবারে আমার কাছে গেল যে আপনি যাওয়ার সময় একটু হাজির দিয়ে যাবেন, আমি যে একদিনে কখনো প্রোগ্রাম হয় এই আশপাশে আমি জলসা করি তারও খোঁজ পাইনি, এখন লাইভে দেখছে বলছে প্রোগ্রাম হচ্ছে, আপনি আসবেন শুনছি, তো জানি না এই তাড়াহুড়োর মধ্যে এই প্রোগ্রামটা করে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাতের পক্ষ থেকে ঠিক হয়েছে কি জানি না, তবে আমি প্রোগ্রামটা শুধুমাত্র কুতুব ভাইয়ের জেদে তার খুশির জন্য আমি এসেছি। কেন, আজ সমাজে বহুত রকম ষড়যন্ত্র চলছে, তার মধ্যে দিয়ে বহুত বাধার মধ্যে দিয়ে, বহুত লড়াইয়ের মধ্যে দিয়ে, বহুত হেকমতের সাথে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত এই সংগঠনকে খুব কষ্ট করে 3 বছর 3 মাস এই পর্যন্ত টেনে নিয়ে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমার পূর্বে আমি এসে বক্তব্য দিয়েছে আমার ভাই সাবির, ভাই সাবির গফফারি ভাই, আর আমার পূর্বে আমার ইমাম শেখ, হ্যাঁ তিনিও আলোচনা করলেন। তবে আপনারা এসেছেন আশপাশ থেকে, খুব কাছের কাছাকাছি মানুষ, তবে আমি কি বলবো আমি নিজেই ঠিক করতে পারছি না। আজকে একটা দিনে কখনো প্রোগ্রাম হয় না, দোষ আমি দিচ্ছি না কাউকে, এইগুলো আমাদের সবার নিজেকে বোঝা দরকার, একটা দিনে কখনো প্রোগ্রাম হয় না, একটা মানুষ কমসে কম একটা সপ্তাহ সময় লাগে একটা প্রোগ্রাম করতে গেলে, তবে তারা মানুষ জানবে যে একটা কিছু হচ্ছে, ঠিক না বেটা? তবে এই যে লোক আপনারা গুটি কত এসেছেন, এতে যে কিছু বলা যাবে না সেটা বলছি না, নয় দেখুন কিছু কিছু কথা আছে, যারা সংগঠক তারা ঠিক কিন্তু বোঝে, কিছু কিছু কথা আছে আম সমাজে বলা যায় না, কারণ আগামী দিন আব্বাস সিদ্দিকী নয়, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত পশ্চিমবাংলার পিছিয়ে পড়া 73 বছরের সংখ্যালঘু মুসলমানদের অধিকার এক এক করে বুঝে নিবার জন্য আহলে সুন্নাত আল জামাত গড়ে তোলা হয়েছে, আর শুধু মুসলমান নয়, আগামী দিন এই বাংলার 73 বছর স্বাধীন রানিং চলছে, দলিত আদিবাসী বঞ্চিত বহুজাত সমাজই মানুষ তাদেরও অধিকারকে তাদের পাইয়ে দিবার জন্য ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত এই সংগঠন 2016 সালে আব্বাস সিদ্দিকী চিন্তা করে কিছু মানুষকে সাথে করে নিয়ে শুরু করেছে। যেদিন সাথে করে নিয়ে শুরু করেছিলাম সেদিন 2 জন ছিল 4 জন ছিল 10 জন ছিল, আলহামদুলিল্লাহ আজ
বাংলার বুকে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, আবার বলছি আব্বাস সিদ্দিকী নয়, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত। আমার মনে হয় না এমন কোন গ্রাম, এমন কোন জায়গা যেখানে আহলে সুন্নাতুল জামাতের মেম্বার পাবেন না। আমার পূর্বে কোন কোন বক্তারা কি বলেছে আমি জানি না, তবে যদি কারো কথা তিনটে জিনিসের বিরোধী হয় তার পক্ষ থেকে আমি ক্ষমা প্রার্থী। প্রথম নম্বর হলো কোরআন সুন্নাহ, দ্বিতীয় নম্বর হলো দাদা হুজুরের মতাদর্শের বেখিলাফ, তিন নম্বর হলো আমার ভারতের সংবিধান বেখিলাফ। যদি কোনো কথা কেউ বলে থাকে সেই কথা আহলে সুন্নাতুল জামাত মানে না, তারকে আমরা প্রাধান্য দিই না, সেই ভাষাকে আমরা তার উপরেই ছেড়ে দিই। এবং এমনকি আমিও বক্তব্য চলাকালীন যদি কোরআন সুন্নাহ ও দাদা হুজুর এবং সংবিধান বিরোধী কোনো কথা হয় এর জন্য সম্পূর্ণ আমি নিজে দোষী, কোনো সংগঠন বা কোনো সংগঠনের সদস্য কেউ দোষী নন। কেন আমাদের সংগঠনের ফরমে লেখা আছে আমি কোরআন সুন্নাহ বিরোধী, দাদা হুজুরের সিলসিলা বিরোধী, সংবিধান তথা দেশদ্রোহী বিরোধী কোনো কাজের সঙ্গে লিপ্ত হতে পারবো না, যদি হই তার জন্য আমি দোষী, সংগঠন দোষী নয়। আজ আপনাদের এই রাজার হাটে আমাদের হাজি সাহেব তেনার নেতৃত্বে আজকে এই ছোট্ট একটা প্রস্তুতি সভা। কিসের প্রস্তুতি সভা? আগামী 21 অগ্রহায়ণ 8ই ডিসেম্বর পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটির প্রস্তুতি সভা। নলেজ সিটি সম্বন্ধে হয়তো কম বেশি অনেকে বলেছে, তথাপিও আমি দুটো বলবো। তার আগে আমি একটা কথা আপনাদের বুঝিয়ে দিতে চাই, আজ আমাদের জজ নাই বলেই কিন্তু বাবরি মসজিদের সঙ্গে বেইনসাফি হলো, আজ আমাদের উকিল নাই বলেই বাবরি মসজিদের সঙ্গে বেইনসাফি হলো, আজ আমাদের প্রকৃত সংবিধান প্রেমিক ভারতবর্ষে নাগরিকের সংখ্যা কম বলে আজ বাবরি মসজিদ বেইনসাফি হলো। আমি এখন যদি আপনাদের ঘরে জিজ্ঞাসা করি আপনার কাছে সংবিধান আগে না সুপ্রিম কোর্ট আগে, উত্তর দেবেন? সবাই মুখ খুলে বলুন, যার কাছে যেটা আগে সেটা বলুন, আপনার কাছে সংবিধান আগে না সুপ্রিম কোর্ট আগে? আমি আব্বাস সিদ্দিকী এই রাজারহাট দাঁড়িয়ে জনসমাজের সামনে প্রকাশ্য মাইকে বলে যাচ্ছি, আমার কাছে অবশ্যই সংবিধান আগে সুপ্রিম কোর্ট আগে নয়। সুপ্রিম কোর্টের যিনি বিচারপতি তাকে শ্রদ্ধা করব, কেন সে যে সিংহাসনটাই বসেছে অবশ্যই সম্মানীয় জায়গা, কিন্তু তিনি যদি ভারতের সংবিধানের যদি কোনো কাজ করে আমি আব্বাস সিদ্দিকী কখনো মেনে নিতে পারি না। কেন ভারত স্বাধীন করতে গিয়ে লক্ষ নয় এ ভারতবাসী, শয়ে শয়ে হাজার হাজার লক্ষ লক্ষ বাপ ভাই মা বোন মুসলিম হিন্দু দলিত শিখ পাঞ্জাবি সবাই জান দিয়ে রক্ত দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে স্বাধীন করেছে, সেই ভারতবর্ষ চলে একটা সংবিধান, সেই সংবিধান ডক্টর বি আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকরের লিখিত সংবিধান। সেই সংবিধান বেখিলাফ যদি কোনো আইন কোনো কোর্টে থেকে পাশ হয় সে আইনকে কখনো মানতে আমি আব্বাস সিদ্দিকী পারবো না, পারছি না। আপনারা কি পারবেন? আজকে আমার সুপ্রিম কোর্ট এই বিষয়টা একটু বলবো, কারণ কিছু কিছু লোক তো ভয় করে সুপ্রিম কোর্টের উপরে কথা বললে আমাদের যদি ধরে নিয়ে যায় কে তোমাকে সুপ্রিম কোর্টের উপরে কথা বলতে বলেছে, কিন্তু তোমাকে তো সত্য কথা বলার অধিকার তোমার সংবিধান দিয়েছে, তুই সংবিধানকে বাঁচাবে না? আমি স্যালুট করি, শ্রদ্ধা করি, জান প্রাণ দিয়ে ভালোবাসি ভারতের সংবিধানকে, কারণ আমার ভারতবর্ষের সংবিধান আমার গর্ব, যাতে এত সুন্দর কথা লেখা আছে। যারা পড়ে না জানে না অশিক্ষিত মূর্খ তাদেরকে আমি বুঝাতে পারবো না, কিন্তু এটা মনে রাখবেন
সংবিধান বলছে কারো আস্থার উপরে কখনো রায় হবে না, রায় হবে ডকুমেন্টসের উপরে, তথ্যের উপরে, দলিলের উপরে রায় দিতে হবে। যদি সারা ভারতবর্ষ একদিকে হয়ে যায়, একজন দিকে আর একদিকে থাকে, যদি তার কাছে প্রমাণ থাকে, তত্ত্ব থাকে, দলিল থাকে, ডকুমেন্ট থাকে, সংবিধান বলছে পুরো ভারতবর্ষ বিরুদ্ধে গেলেও ওই একজন যে আছে তার পক্ষেই রায় দিতে হবে। আজ ভাবার বিষয়, যেখানে সুপ্রিম কোর্টের কাছে প্রমাণ হয়েছে ওখানে কোনো মন্দির ছিল না, ওখানে মসজিদই ছিল, মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়নি। যেখানে প্রমাণ হয়েছে 550 বছর কম বেশি ওপরে নামাজ হয়েছে, যেখানে সুপ্রিম কোর্টে ডকুমেন্ট প্রমাণ হয়েছে গোপনে গিয়ে রামের মূর্তি রাখা হয়েছে, যেখানে প্রমাণ হয়েছে যে রামের ওখানে জন্ম হয়নি, কেন রামের সম্পর্কে এখনো কোনো প্রমাণ দিতে পারেনি। এরপরেও এটাও প্রমাণ হয়েছে 200 কোটির উপরে চোখ ভারতীয়, 100 কোটি লোক হলে চোখ তো 200 কোটি হয়, ভারতীয় সহ সারা বিশ্ববাসী দেখেছে যে একটা মসজিদকে একদল উগ্র ছদ্মবেশী সন্ত্রাস, হিন্দু দাবিদার, হিন্দু আমি মানি না, হিন্দু দাবিদার, তারা মসজিদকে শহীদ করেছে। সুপ্রিম কোর্টে এটাও প্রমাণ হয়েছে যারা শহীদ করেছে তারা দেশের ঐতিহ্যকে নষ্ট করেছে, সংবিধান বিরোধী কাজ করেছে, তারা আসামির আওতায় পড়ে। এরপরে হঠাৎ করে যেদিন আপনি রিটার্ন হবেন সেই দিনে আপনি কি করে রায় দিলেন যে ওটা রাম মন্দিরের পক্ষে যাবে? খুব ঠান্ডা মাথায় ভাবা দরকার। এটা কি চাপে পড়ে রায় দেওয়া নয়? এটা তো মীমাংসা নয়, সেটেলমেন্ট, চাপে পড়ে নয়। চাপটা কি আপনারা জানেন? যে প্রধান বিচারপতির নামে বিচারটা রায় দিয়েছে, সেটেলমেন্ট করেছে, মীমাংসা করেছে, 2-3 মাস আগে তার নামে একটা রেপ কেসের ঘটনা বেরিয়েছিল, আপনারা জানেন? ওকে চাপ দেওয়া হয়েছে, তুমি যদি এই রায় না দাও তুমি তো রিটার্ন হচ্ছ, তোমাকে আমি রেপ কেসে আবার টানবো। বেচারি হয়তো কয়েতে রায় দিয়ে দিয়েছে। এই জায়গায় একটা প্রশ্ন দেশবাসীর কাছে, মুসলমানের কাছে নয়, আজকে যে দেশে ভারতের সংবিধানের মর্যাদা চলে না, যে দেশে ভারতের সংবিধানকে তাকে তুলে রেখে কোন সন্ত্রাস সরকারের পাওয়ার চলে, সেই দেশ খুব শীঘ্রই ধ্বংসের দিকে যাচ্ছে। এই জায়গায় পুরো ভারতবাসীকে, যারা দেশকে ভালোবাসে, কে কোন জাতি তার দিলের মধ্যে রেখে দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে ব্রিটিশকে দাঁড়িয়েছে আমরা, আবার তাদের উত্তরসূরী হিসাবে আমাদের দায়িত্ব হলো এই সন্ত্রাস দেশদ্রোহী এই গদ্দার সরকারের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে, ঠিক না? ঠিক। তবে মনে রাখবে এই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি কোনো বামপন্থের লোক এই বক্তব্য দেয় তার উপরে বিশ্বাস করবেন না, কেন সে তার রুটি শেখার জন্য বিজেপির বিরুদ্ধে বলছে। যদি কোনো টিএমসি লোক এখানে দাঁড়িয়ে বিজেপির বিরোধী বলে তার উপরে ভরসা করবেন না, কারণ সে তার গদি সামলাবার জন্য বলছে। আর আব্বাস সিদ্দিকী যখন বলছে জানবেন এ স্বাধীনতা সংগ্রামে আবু বাকারের পরিশ্রম তার রক্ত ঝরানোকে মর্যাদা দিবার জন্য বলছি, কারণ এ দেশের জন্য আমার আবু বাকার শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়েছে, রক্ত দিয়েছে, এই দেশের জন্য আমার আবু বাকার, আমি তার চতুর্থ প্রজন্ম, এ দেশ আজকে কিন্তু ধ্বংসের দিকে যাচ্ছে। তো যাক, প্রস্তুতি সবাই এসে কথা বললাম, এখন আপনাদের ঘরে একটা কথা জিজ্ঞেস করি, যদি কেউ গায়ের জোরে ওখানে রাম মন্দির করে আপনারা কি বাধা দেবেন? জোরে বলুন, বাধা দেবেন? আমি আব্বাস সিদ্দিকী কিন্তু বাধা দিবার পক্ষে নয়, মানে বাধা বলতে লড়াই করার পক্ষে নয়, আমি আইনে লড়াই লড়তে পারি, ওই রাস্তায় নেমে ঝগড়া মারপিট করার পক্ষে না। কেন ইসলাম আমাকে 3টে অপশন দিয়েছে?
যদি তোমার ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিবাদ করো, এটা গণতান্ত্রিক দেশ, আমি হাত তুলতে পারবো না। দ্বিতীয় নম্বর হলো মুখ দিয়ে প্রতিবাদ করো, তাই করছি। তিন নম্বর হলো এটাও যদি না পারো ঘৃণা কমসে কম করো, ওটা তো সবাই করি নাকি। তবে একটা কথা, প্রশাসন তোমার, মিলিটারি তোমার, আর তো ভারতের নেই, ভারতের বলে কিছু নেই, সুপ্রিম কোর্ট তোমার, জজ তোমার, উকিল তোমার, এমপি তোমার, এমএলএ তোমার, সব তোমার। এখন তুমি জোর করে করতে পারো, কিন্তু মনে রেখে দিও আমার জবানকে কিন্তু দাবাবার ক্ষমতা তোমার নাই। কেননা আমি যুগ যুগ ধরে আমরা সবাই আমাদের উত্তরসূরিদেরকে শোনাবো যে শোনো বাবা, আমি যে ধর্মের অনুসারী ওই ধর্মের সত্য মিথ্যা নিয়ে ভারতের সব থেকে ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল, মুসলমানরা নাকি মন্দির ভেঙে মসজিদ করে। আমরা বলেছিলাম না এটা আমার ইসলামই অ্যাকসেপ্ট করে নে, আমার ইসলাম বলেছে কখনো অপবিত্র জায়গায়, জোর জবরদস্তি জায়গায়, জুলুম করা জায়গায় কখনো আল্লাহর দাসত্ব হয় না, ইবাদত হয় না। পবিত্র জায়গা দরকার, খুশি মনে জায়গা দরকার, অকফিলিল্লাহ দরকার, সম্পত্তি আল্লাহর রাহে দান করে দেওয়া দরকার। এই রকম নির্ভেজাল সলিড জায়গা ছাড়া নামাজ হয় না। কিন্তু একদল ভারতবর্ষের হিন্দু ছদ্মবেশী গেরুয়া সন্ত্রাস, তারা আমার খোদার ঘরকে ভেঙেছিল, ভাঙার পরে সুপ্রিম কোর্ট থেকে রায় হয়েছিল ওখানে কোনো মন্দির ছিল না, বাবা ছেলে শুয়ে রেখে দাও। আমি সেই ধর্মের বিশ্বাসী যে ধর্ম কখনো কোনো মন্দির গির্জা কোনো গুরুদ্বারকে ভাঙে না। কিন্তু শুয়ে রেখে দাও, ওখানে আজ যে মন্দির দেখছো ওটা তোমার মসজিদকে ভেঙে তৈরি করা হয়েছে, এটা শিক্ষা দিয়ে যাবো ঠিক না বেটি? এ শিক্ষা কিন্তু আমরা দিয়ে যাব। আর এটাও বলে যাই, যদি কোনো হিন্দু ভাই, হিন্দুদের মধ্যে তো সবাই সমান নয়, কিছু ধর্ম ব্যবসায়ী আছে, কিছু ধর্ম প্রেমিক আছে, ঠিক না বেটি? এ তো রাম মন্দির করে একজন ধর্ম ব্যবসায়ীদের কাজ, তারা কোটি কোটি টাকা লুটবে একটা রেসারেসি করছে। কাজ কি, হিন্দু ভাইদেরকে এখান থেকে একটা মেসেজ দিচ্ছি, ধরুন জোর করে ওখানে এক্স ওয়াই জেড কিছু লোক রাম মন্দির করে ফেললো, সারা জীবন কিন্তু আপনাদের মাথায় একটা কলঙ্ক দাগ রয়ে যাবে যে মসজিদ ভেঙে রাম মন্দির করে। কি ভাই, এ দাগ থাকবে না থাকবে না? এটা যদি আমার হিন্দু ভাইয়েরা মেনে নেয় তাদের ব্যাপার, তারা খুশি মনে যদি বলে যে হ্যাঁ কলঙ্ক নিয়ে চলতে রাজি আছে, কোনো আমাদের কোনো আপত্তি নাই, আমরা কেন বাধা দিতে যাবো, গণতান্ত্রিক দেশে বাস করি। তবে হ্যাঁ, আইনের আওতায় আমাদের মুসলিম পার্সোনাল লবণ তেনার কাছে আমি সব জায়গায় প্রোগ্রাম থেকেও জানাচ্ছি, এখানেও জানাচ্ছি, আবার তিনি আন্দোলন আবার আপিল করুক, আবার দাবি করুক ন্যায় বিচারের জন্য। যদি সুপ্রিম কোর্ট এর পরও যদি প্রত্যাখ্যান করে, বিশ্ব আদালত আছে, কথা বুঝছেন না, সেখানে যাওয়া হবে, সেখান থেকেও যদি ইনসাফ না পাওয়া যায়, আমাদের হাত গুনো আছে কমসে কম খোদার কাছে তুলে বলবো না এর বিচারটা তোমার কাছে এবারে শেষ তুমি করে দাও, আর সে বিচার খুব তাড়াতাড়িও হবে। তো যাই হোক, আজ সব কিছু বলে একটাই কথা বললাম, সেটা হলো এটাই, আমাদের পুলিশ জজ উকিল ডাক্তার ভালো প্রয়োজন আছে না নাই? আগামী 21শে অগ্রহায়ণ ফুরফুরা শরীফে পীর আবু বকর নলেজ সিটি 2016 সালে এই সংগঠনটা আমি দায়িত্ব নিয়ে কাজ করতে শুরু করেছি। আহলে সুন্নাত আল জামাত তো প্রতিষ্ঠা আমি নয়, প্রতিষ্ঠাতা হলো আমার রাসূলুল্লাহ, কথা বুঝে আসছে? অনেকে বলে যে এ সংগঠন তো দাদা হুজুরের নয়, কথা ঠিকই, এ সংগঠন প্রতিষ্ঠাতা দাদা হুজুর নয়, এর প্রতিষ্ঠাতা হলো রাসূলুল্লাহ। দাদা হুজুর পীর কামলা এই সংগঠনের ম্যানেজার হয়ে এসেছিলেন, অর্থাৎ আহলে সুন্নাত আল জামাত জামাতের দলে তার উত্তরসূরি হিসাবে আমি গোনাগার, বর্তমান একটা লেবার হিসাবে কাজ করছি, ম্যানেজার নয়, কেন ম্যানেজার আল্লাহর পক্ষ থেকে আসে, আমি একজন লেবার হিসাবে কাজ করছি। আমাকে যেই আসে তাকেই বুঝাই যে ভাই আসো, এমন একটা শক্তি তৈরি করি
কখনো তো কারো ধর্মের উপরে আমরা আঘাত দিই না, কিন্তু বারবার সত্যের উপরে আঘাত দেওয়া হয়। সত্যর হয়ে মিথ্যার বিরুদ্ধে লড়াই করা, এটা মানবতার দায়িত্ব, এটা মানবতা, এটা কর্তব্য মানুষের। তা আসলে একটা ইউনিট তৈরি করি, সাথে সাথে এটাও আমরা বলি যে ভাই দেখা যায় সচরাচর ধনী লোকের ঘরের ছেলের থেকে গরিবের ঘরের ছেলেদের ব্রেনটা বেশি ভালো হয়। আমি অলরেডি এই 3 বছর 3 মাসের সংগঠন 300-র উপরে গরিব বাচ্চাকে সম্পূর্ণ জামা কাপড় থাকা খাওয়া দিয়ে পড়াশোনা করাচ্ছি। আজকে সেই জায়গায় অনেক ছেলে আরো আসছে, কারো নাম্বার 92%, কারো 93, কারো 95%, কিন্তু আমি একা আমার ক্যাপাসিটি নাই, আমি নিতে পারছি না। তাই আমি ভাবলাম দাদা হুজুরের মুরিদদেরকে বলে মাতৃসদন তো হবে, সে বিষয়ে আপনারা শুনেছেন ফুরফুরা শরীফে পীর আবু বকর নলেজ সিটির মধ্যে 10,000 বেডের অনাথ আশ্রম তৈরি করতে চাইছি, যেখানে ওই বেরেনিয়ান গরিবের ছেলেগুলো যারা আমারই বাপ ভাই, যারা আমার দেশবাসী, তাদের গরিবের জন্য বাচ্চাকে পড়াতে পারছে না, আমরা সেই বাচ্চাগুলোকে অর্থ দিয়ে সম্পূর্ণ খরচ দিয়ে তাদেরকে রেখে আমরা পড়িয়ে জজ, উকিল, ডিএম, আইপিএস অফিসার, পুলিশ বানাবার চেষ্টা করছি। এটা ভালো কাজ না খারাপ কাজ? আপনাদের পাশে থাকা দরকার যদি মনে হয় তাহলে আগামী 21 আফগান যাবেন ইনশাল্লাহ। সাথে সাথে এটাও বলে যায়, আল্লাহ রসুলকে একদিন জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর সব থেকে ইসলামে উত্তম কাজ কোনটা, আমার দয়ার নবী বলেছিলেন অসহায়কে খাওয়ানো, গরিবকে খাওয়ানো, কথা বুঝে আসছে, ভোকাকে খাওয়ানো। তাহলে আজ ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত এমন 10,000 বাচ্চার দায়িত্ব নিতে চাইছে যারা অনাথ গরিব অসহায়, তাদেরকে ওখানে রেখে একদিকে যেমন খাওয়া পরন আর কাপড়ের দায়িত্ব নেওয়া, তাদের এডুকেশনেরও দায়িত্ব নেওয়া, তাদেরকে শুধু এডুকেশন নয় তাদেরকে সমাজের গর্ব করে তোলা, দেশ ও দেশবাসীর ভবিষ্যৎ গড়ে তোলা, এটা আহলে সুন্নাত আল জামাতের একটা টার্গেট। সাথে সাথে ওখানে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, জুনিয়র ইংলিশ মিডিয়াম, সিনিয়র ইংলিশ মিডিয়াম এবং মিশরের আল আজহারের মডেলে একটা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানও করতে চাইছি ইনশাল্লাহ। আগামী 21 অগ্রহায়ণ 8ই ডিসেম্বর রবিবার তার শুভ ভিত্তি স্থাপন হবে। আপনাদের সকলকে আমি স্বাধীনতা সংগ্রামী 19-বিংশ শতাব্দীর উলিল আমল মুজাদ্দিদুল জামান আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহে চতুর্থ প্রজন্ম হিসাবে আপনাদের সকলকে আমি দাওয়াত দিলাম। যদি মনে হয় যে শিক্ষাকে ভালোবাসি যাওয়া দরকার, আর এখানে দাঁড়িয়ে এটাও বলে যায় আপনাদেরকে বলে যাচ্ছি যদি আপনাদের কারো বাচ্চা ভালো ব্রেনিয়ার হয়, এডুকেশন পড়াশোনা করতে চায়, আপনি গরিব বাচ্চাকে চাপ দিয়ে কাজে পাঠাবেন না। আল্লাহর হস্তে বলে যাচ্ছি আপনার বাচ্চাকে আপনি পড়াতে পারেন না তো কি হয়েছে, আপনার ভাই আমি আছি, আমাকে যদি ভাই মনে করে আপনার বাচ্চা আমার ভাইপো, আপনি আমার হাতে চাচার হাতে ভাইপোকে দায়িত্ব দেন, আমি আপনার বাচ্চাকে সমাজের একটা গর্ব করে তুলতে চাই। এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের স্বপ্ন। আর এই স্বপ্ন আমাকে 1,500 বছর আগে আমিন আল্লাহ মুহাম্মদ রসুলুল্লাহ দেখিয়ে দিয়ে গেছে, কেননা আমরা ইতিহাস জানি বদরের একটা লড়াই হয়েছিল হক না হকে, সেখানে রসুলের সাহাবাদের হাতে 350 জন কাফের বেদী সন্ত্রাসবাদ বন্দী হয়েছিল, তাদেরকে নিয়ে এসে মদিনায় যখন বিচার বসলো সাহাবাদীগণকে রসুল জিজ্ঞাসা করছে বলো এদের সঙ্গে কি বিচার করি, সাহাবারা বলেছেন হুজুর আমরা যখন জাহিলিয়াতের মধ্যে ছিলাম, সন্ত্রাসদের দিকে ছিলাম, তখন হলে এদেরকে আমি কতল করে দিতাম, কিন্তু আমরা তো আপনার পিছনে দাঁড়িয়েছি, আপনি যেটা বলবেন সেটাই। আল্লাহ রসুল বলেছিলেন শোনো এই বাবু তোমাদের সঙ্গে কি বিচার করলে হয় বলো, সেই বন্দি অবস্থায় তারা বলছে মোহাম্মদ সাল্লাম তোমাকে যদি পেতাম আমরাও হত্যা করে দিতাম। এত কিছু বলার পরেও আল্লাহ রসুল বলেছিলেন শোনো তোমাদেরকে আমি শিক্ষকের মর্যাদা দিলাম, তার মানে মদিনার একটা একটা বাচ্চাকে তোমরা শিক্ষিত করে তুলবে, তারপরে তোমাকে ছেড়ে দেবো। আরে যে নবী এত শিক্ষার দিকে গুরুত্ব দিয়েছে সেই নবীর উম্মত দাবি করে
আজকে আমরা শিক্ষা থেকে সরে গেছি বলেই আজকে আমাদের সমাজে মুনাফিক মুসলমান সেজে আমাদের ঘরে সামনে দাঁড়িয়ে থেকে আমাদেরকে পিছনে দমন করে রাখার চেষ্টা করছে। আজ যদি আমাদের সমাজ এডুকেশন থাকতো, শিক্ষা থাকতো, আজ আমাদের সমাজে আইপিএস অফিসার থাকতো, ডাব্লিউবিসিএস অফিসার থাকতো, তাহলে আমার বাংলার মুখে কোনো পাগল বলতে পারতো না যে মুসলমানদের ঘরে ঘাড়ে লাথি মেরে বার করে দেবো। বলেছিল না বলে নে? এ বলার জন্য ও দোষী নয়, এ বলার জন্য তোমরা দোষী, কেন তোমরা বলতে দিয়েছো। আর যদি আমাদের বাংলায় 5,000-10,000 পুলিশ থাকতো মুসলমানদের মধ্যে থেকে, 5,000-10,000 উকিল থাকতো, 50-60 জজ থাকতো, আইপিএস অফিসার 50-60 থাকতো, শিক্ষিত সমাজ যখন রাস্তায় নেবে আন্দোলন করতো, গ্যারেস্ট করতে হবে, নাহলে আমরা চাকরি জয়েন করবো না, তাহলে বাধ্য হতো গ্যারেস্ট করার জন্য, ঠিক না বেটি? আজ আমাদের তো নেই, আমরা শুধু টাকা টাকা টাকার পিছনে ছুটছি। কেউ বললো 10,000 টাকা দেবো কম মেরে আয়, কেউ বললো 50,000 টাকা দেবো বুদ্ধ খলকার, এতে মুসলমান ফার্স্টে ছুটছো। লজ্জার কিছু নাই, পেপার পত্রিকার সব তো দেখা যাচ্ছে, এই মুখটাকে ঘোরাবার চেষ্টা করছে, এতে কিছু দুর্নীতিবাজদের একটু চুলকোনা হচ্ছে, মলম কিন্তু আমার কাছে আছে লাগাবার, কথা বুঝছেন না বোঝেন না? আজ একটা ছোট্ট প্রোগ্রামে শুধু যাবার পথে একটু হাজিরা দিয়ে গেলাম, কথাতে ভাষাতে ব্যবহারে কারো কষ্ট রাখলে আল্লাহর হাতে মাফ করে দেবেন। আসেন আমি বিদায় নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ফুরফুরা শাহ আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ, দাদা হোটেল জিন্দাবাদ। এ নবী।